স্কুলে পাঠাবেন না? না 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 না, আমাদের শিক্ষা যখন ব্যাহত হবে আমরা সেটা আমরা কখনো পাঠাবো না। বদলি হয়েছে প্রধান শিক্ষক। ওই প্রধান শিক্ষক না থাকলে কোনো ছাত্রছাত্রী আর স্কুলে আসবে না। পুনরায় ওই শিক্ষককে ওই স্কুলে রেখে দেওয়ার দাবি তুলে বিক্ষোভ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার টুঙ্গি প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায়, ওই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন শিক্ষক রবীন্দ্রনাথ নাথ। তিনি নিজে থেকেই পরবর্তীকালে শিক্ষা দপ্তরে বদলি হওয়ার জন্য আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতেই সংশ্লিষ্ট দপ্তর থেকে তার কাছে লিখিতভাবে বদলির অর্ডার এসে পৌঁছায়। সেই খবর জানাজানি হতেই এদিন ওই স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের একাধিক অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিভাবকদের দাবি, ওই শিক্ষকের কাছ থেকে ছাত্রছাত্রীরা প্রচুর ভালোবাসা এবং শিক্ষা লাভ করেছে, সেই কারণে ওই প্রধান শিক্ষক যদি বদলি হয়ে যায় তাহলে কোনো ছাত্রছাত্রী আর স্কুলে আসতে চাইছে না। অভিভাবকরা চাইছেন অবিলম্বে শিক্ষা দপ্তর তরফ থেকে এই ট্রান্সফার অর্ডার বাতিল করা হোক। যদিও অভিভাবক এবং ছাত্রছাত্রীদের দাবি অনৈতিক বলেই মনে করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ নাথ। তিনি বলেন, একটি নিয়মের মধ্যে দিয়ে তার বদলি অর্ডার এসেছে। যিনি এই স্কুলের প্রধান শিক্ষক হয়ে আসছেন নিশ্চয়ই তিনি খুব ভালো পড়াশোনা করাবেন। বিষয় না, ওপর মহল থেকে স্যারের নির্দেশ এসেছে তাই স্যার চেঞ্জ হচ্ছে, কিন্তু আমরা আমাদের বাচ্চাদের কথা চিন্তা করে আমাদের স্যারকে আমরা বদলি হতে দিতে চাইছি না। কেন? কারণ স্যারের কাছে আমাদের বাচ্চারা অনেক কিছু শিখেছে এবং স্কুলের পরিবেশটা স্যারের কাছে খুব উন্নত। স্যার চলে গেলে মনে হচ্ছে আমরা সেই পরিবেশটা পাবো না। অন্য স্যার আসবে, তিনি নিশ্চয়ই ভালো, তাহলেও আমরা এই স্যারকে বদলি হতে চাইছি না। যদি সেখানে বাচ্চারা কী খেলো না খেলো উনি সেখানে বাচ্চাদের সামনে বসে থেকে বাচ্চাদেরকে নিজের দায়িত্ব সহকারে নিজের সন্তানের মতন সবাইকে খাওয়ান, এবং সেটা সব গার্জেনরাই জানে যে উনি কতটা ভালো। আর সেই কারণে আমরা চাই যে উনি যাতে টুঙ্গি প্রাইমারি স্কুল থেকে যাতে বদলি না হন। আর উনি যদি বদলি হয়ে যায় তাহলে আমরা মায়েরা চাইবো না যে স্কুলে আমাদের ছেলেমেয়েদের পাঠাবো। সিদ্ধান্তটা নেওয়াটা তো কেমন হয়ে যাবে? বাচ্চাদের তো পড়াতে হবে, তাদের সন্তান তো মানুষ হবে। যে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে তারা নিঃসন্দেহে থাকতেন, হয়তো যিনি আসবেন তিনি আমার থেকেও ভালো করতে পারেন, এটা আমি আশা রাখি। আর আমার ওপরে যেরকম ওনারা বিশ্বাস করছেন তিনার ওপর বিশ্বাস রাখতে হবে, যেহেতু এটা একটা প্রসিডিওরের মধ্যে যেতে হবে। এটা তো বললে তো আমি তো এখানে থাকতে পারবো না। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।